রাজধানীর ওয়ারিতে গ্যাস লাইনে আগুন লেগে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রুবেল, বার্ন ইনস্টিটিউটে ভর্তিদের কি অবস্থা, কত শতাংশ পুড়েছে, এ ব্যাপারে চিকিৎসকরা কি জানিয়েছেন আপনাদের? টিপ, আপনাকে ধন্যবাদ। যেই পাঁচজন এই যে ওয়ারির যে অগ্নিকাণ্ডের ঘটনায় এই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে, তার মধ্যে আপনি জানেন দুজন হচ্ছে ডিপিডিসির সদস্য, একজন তার মধ্যে একজন হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার যিনি কাজ করতেছিলেন মূলত এই যে গ্যাস লাইনের কাজ করতেছেন, আরেকজন হচ্ছে শ্রমিক, এছাড়া আর তিনজন হচ্ছে না পাশের একটি ভবনে কনস্ট্রাকশনে কাজ করতেছিলেন, সেই তিনজন শ্রমিকও কিন্তু এই আগুনে দগ্ধ হয়েছেন এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। আমাদের চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে দুজনের অবস্থা খুবই খারাপ, এর মধ্যে একজন যিনি আনোয়ার সাইট ইঞ্জিনিয়ার তার অবস্থা গুরুতর এবং যিনি শ্রমিক ডিপিডিসি তার অবস্থাও শোচনীয়। এছাড়া তারা ডাক্তার যেটা বলছেন তাদের 20-25% পুড়ে গেছে, তো তার চেয়ে বড় কথা হলো যে তাদের শ্বাসনালীর এদিকে সমস্যা হয়েছে, সেই জন্য তারা গুরুতর বলছেন। এছাড়া অন্যান্য যে তিনজন রয়েছেন সেই তিনজনের অবস্থা সেরকম গুরুতর না হলেও তারা বেশ খানিকটা পুড়ে গেছে তাদের শরীরের বিভিন্ন অংশ। আপনি জানেন যে এই যে ডিপিডিসি যারা কাজ করতেছিলেন তাদের যে শ্রমিকরা তারা কিন্তু একদম আগুনের কাছাকাছি অবস্থানে ছিলেন, কারণ লিকেজের কারণে যেহেতু এই গ্যাস থেকে আগুন লেগেছে এবং যেটা ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা তিনিও কিন্তু জানিয়েছিলেন যে যখনই আগুনের ঘটনা ঘটে তা আশেপাশে যারা ছিল এলাকার মানুষ এবং বিভিন্ন ভবনে কাজ করা সেসব লোকজনের চেষ্টায় কিন্তু আগুন অনেকটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হয়েছিল, তবে দীর্ঘ 3 ঘন্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সেখানে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও কিন্তু এই যে যারা এখানে কাজ করছিলেন তাদের অবস্থা কিন্তু খারাপ। তো এখন পর্যন্ত আসলে এই ছিল আমার কাছে, ডাক্তার কিছুক্ষণ অবশ্যই আনুষ্ঠানিক জানাবেন তাদের অবস্থা আসলে কতটুকু উন্নতি হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে বা এখন পর্যন্ত কী অবস্থা আছে সেটা একটা আনুষ্ঠানিক ব্রিফিং কিন্তু এই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে করা হবে। তো টুকু এই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।